বিজিবি বিএসএফ সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে একসঙ্গে কাজ করছে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর চেকপোস্ট এলাকা পরিদর্শনকালে একথা বলেন তিনি। এ সময় তিনি সীমান্ত হত্যা বন্ধে আরও বলেন, আইজিএলটি ডিজিএলটি সহ বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক উচ্চ পর্যায়ের প্রত্যেকটি বৈঠকে এই বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করা হচ্ছে। উভয় পক্ষই সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে নিয়ে আনার পক্ষে। বিএসএফ এর বাধায় আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন ভবন নির্মাণ কাজ বন্ধ থাকার বিষয়ে শাকিল আহমেদ বলেন, সীমান্ত সংক্রান্ত কিছু আইন রয়েছে, এগুলো দুদেশকেই মানতে হয়। এক্ষেত্রে দুদেশের আন্তর্জাতিক আইন মেনেই ইমিগ্রেশনের কাজটা সম্পন্ন করা হবে। আমাদের প্রত্যেকটা পর্যায়ে আইজিএলটি বলেন অথবা ডিজিএলটি বলেন, প্রত্যেকটা পর্যায়ে ফ্ল্যাগ মিটিং থেকে শুরু করে উচ্চ পর্যায়ে বৈঠক পর্যন্ত এই জিনিসটা নিয়ে আমরা উভয় আলোচনা করি এবং আমাদের উভয় পক্ষ থেকে এটাতে সৌহার্দ্যপূর্ণ মনোভাবের কোনো কমতি নেই। আমরা উভয় পক্ষই চাই এটাকে জিরোতে নামায় নিয়ে আসার জন্য, এবং আমি আশা করি আমরা যেভাবে কাজ করছি, একে অপরের সঙ্গে কোঅপারেশন যেভাবে করছি, কোঅপারেট করছি, একে অপরকে বুঝছি, একে অন্যের সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছি, এতে করে এই বিষয়ে অবশ্যই উন্নতি হবে।